আমাদের একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ক্লায়েন্ট আছে, ওদের প্রাইভেট ইনভেস্টিগেশনের সার্ভিস আছে ডাবলিনে। এরা কেমন জানি হয়, আমার যদিও এক্সপিরিয়েন্স একজনের, সো আমি ডিরেক্টলি খুব বেশি প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে কথা বলিনি, বাট উনি মেইলে কমিউনিকেশন করে না, চেয়ারে কমিউনিকেশন করে না, ওনার সাথে দেখা করতে হয় সবসময়। এবং খুবই মানে অদ্ভুত একটা দুনিয়ায় থাকে ওনারা, যেখানে সবাই সাসপেক্ট, সবাই কোনো না কিছু শেডি জিনিসপত্র করতেছে, এবং ওনার মাথার মধ্যে এটাই আছে যে আমি ঘুরাই ফিরে প্রায় এক বছর উনি আমার সাথে, ওনার দেখাও হয়েছে, আমি ওনার সাথে কফিও খাইছি, বাট তারপরেও আমরা ওনার কাজ পাইনি, কারণ ওনার ধারণা ছিল যেহেতু আমি বাংলাদেশি, এই কারণে মানে আমি আয়ারল্যান্ডে ইললিগাল, এই কারণে উনি আমার সাথে বিজনেস টিজনেস করতে পারবে না। এই ডকুমেন্ট চাই, ওই ডকুমেন্ট চাই, ভয়ঙ্কর, খুব বড় ক্লায়েন্ট না ইন টার্মস অফ কত টাকা দেয়, বাট যেই পরিমাণ ডিউ ডিলিজেন্স ভিতর দিয়ে যায় মনে হয় যে এরা একটু পাগল টাইপ। সো যদি এত কাগজপত্র লাগে, নট এ ভেরি গুড ইনভেস্টিগেটর আই উড সে, যার এনিমির কাছ থেকে নিতে হয় ভাই। সাদমান তোর মনে আছে কিনা, ফারহান ভাই কিন্তু অদ্ভুত অদ্ভুত মানুষের সাথে মেলামেশা করে। এই যে প্রাইভেট ইনভেস্টিগেটর, জীবনে আমরা কোনোদিন প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে চলি নাই, উনি যমুনা ফিউচার পার্কের উপরে যে জ্যোতিষ বসে, ওই জ্যোতিষের সাথে দেখা করে আসছে, তাই না? মনে আছে জ্যোতিষের সাথে শুধু দেখা করে নাই, শুধু দেখা করে নাই, বলছে আমরা একটা কন্টেন্ট বানাবো, আসলে কন্টেন্ট বানাবো। আচ্ছা জ্যোতিষে কি কন্টেন্ট বানাইতে দেয়? আমি না কাহিনীটা ভুলে গেছি, বানাইতে দেয় না আমরা, হ্যাঁ বানাইতে দেয় নাই। আমরা চাইছিলাম যে একজন জ্যোতিষীকে যে জিজ্ঞেস করো যে আমার জীবনে কি হবে, আমি কি কোনোদিন ব্যবসা করতে পারবো নাকি, হ্যাঁ দেন ওটার সাথে রিয়েলিটি মিলাবো বোঝার জন্য যে উনি কতটুকু সফল ইন রিডিং দিত, রাস্তায় তোমরা দেখছো নাকি কখনো যে পোস্টার লাগানো থাকে যে আপনার যদি এই এই অসুখ থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং এই অসুখের লিস্টে খুবই হিডিয়াস অসুখ টসুখের নাম থাকে, ধরো অমুক সমস্যা তমুক সমস্যা, জেনারেল সমস্যার না, স্পেসিফিক খুবই, ধরো বলেন যৌন সমস্যা, ওইটাই তো বলেন, এত ডিফারেন্ট ভ্যারিয়েশনস, নট অলওয়েজ যৌন সমস্যা, যে ট্যাবুর সমস্যা, ধরো আমি চাইছিলাম যে এইরকম একটা ডাক্তারের কাছে তাসনিম জারাকে নিয়ে যাব, যে এবং বলবো যে উনার অনেক সমস্যা আছে, ট্রিট হার, কি করা উচিত একটু বলেন, বাট করা হয়নি। আমার অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আইডিয়া ছিল, যেগুলো আমি বিভিন্ন ইন্টারেস্টিং টপিক কভার করতে চাইছিলাম। আমিনরে নিয়ে গেলে বেশি বিশেষ যোগ্য হয় না, না আমার আমিনরা, আমার একটা ডাক্তারকে নিয়ে যাইতে হয়েছিল, বিকজ আমি তো বিশ্বাস করব কি বলতেছে, আমি তো লজিক্যালি প্রুফ করতে পারবো, ধরো ফারহান ভাইয়ের কন্টেন্ট অনেক জোস জোস কন্টেন্ট আইডিয়া থাকে, এন্ড দেন উনি চিন্তা করে ওনার চেয়ার থেকে উঠতে হবে, রুম থেকে বের হইতে হবে, এন্ড দেন হি স্টপস। আমি চেয়ার থেকে উঠে হাতিল নিয়ে একটা ভিডিও করছিলাম, 50,000 মানুষ মনে হয় দেখে নাই ভিডিওটা, ভিডিওটা 4,00,000 টাকার ফার্নিচার দিছি আমরা, 4,00,000 মানুষও দেখে নাই, সো টোটালি ওয়ার্থলেস চেয়ার থেকে ওঠার ব্যাপারটা। আপনারা কেউ এই যে গ্রাউন্ড রিপোর্টিং, এটা পুরো না না ফারহান ভাই, ওটা আপনি পারেন না বানাইতে, এটা বলেন দেখবে তো।